আপনারা দেখছেন একুশে টেলিভিশন থ্যাংক ইউ ফর বিং উইথ আস থ্যাংক ইউ ফর বিং উইথ নাজিম জয় আর এফ এল প্লাস্টিক প্রেজেন্টস উইথ নাজিম জয় শোতে আপনাদেরকে ওয়েলকাম করছি আজ যে কিংবদন্তি তারকা আমার অতিথি হয়ে এসেছেন তাকে পেয়ে আমি গর্বিত এবং আপনারা হবেন আনন্দিত পরিচয় করিয়ে দিচ্ছি আসলে পরিচয় করাবার কিছু নেই উনি অত্যন্ত পরিচিত সুপারস্টার আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন কাঞ্চন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ উইথ নাজিম জয় হতে আসবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঠিক মুখোমুখি বসে আছেন বিনোদন সাংবাদিক দুলাল খান আপনার অত্যন্ত পরিচিত এবং আমাদের সবার অত্যন্ত আপনজন তো আমি চাই যে আপনার মতো কিংবদন্তিকে আজকে সামনাসামনি পেয়েছি আমরা অনেক অজানা এবং অনেক না জানা কথা জানব তো আমরা প্রথমেই জানতে চাই যে আপনি ইদানিং দাড়ি আপনাকে দেখা যাচ্ছে যে আপনি দাড়ি রাখছেন আমরা জানি অনেক আগে থেকে আপনি নামাজি আপনি দাড়ি রাখার এবং দাড়ি না কাটার কি প্ল্যান আপনার নাকি এটি ফ্যাশান না ফ্যাশন না আমি আসলে সত্যি কথা বলতে যে আমি কোনো জিনিস যখন করি আল্লাহ তালা আমাকে এই গুণটা দিয়েছে আমি একটু ভাবনা করে করি তো চলচ্চিত্রে ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু হজ করেছি আমি হজ করেছি যখন তখন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে এই বয়সে অল্প বয়সে আপনি হজ করবেন আরও বয়স হোক মানে ইঙ্গিত করেছে যে আরও যেন পাপ টাপ করে শেষের দিকে একবার ধুয়ে আসি আর কি তা আমি আরও সেই মানুষগুলোর প্রশ্ন করেছি আচ্ছা ঠিক আছে আপনি আমার চেয়ে অনেক বুদ্ধিমান আপনি আমাকে ভালো বুদ্ধি দিয়েছেন তাহলে নিশ্চয়ই আপনার কাছে আরও ইনফরমেশান আছে আরও ভালো বুদ্ধি আছে আপনি কি আমাকে বলবেন যে আমি আর কয় দিন বাঁচব সেই ডেটটা যদি দেন তাহলে আমি ওই জাস্ট ওই ডেটের আগে বছরে গিয়ে আমি হজ করে আসবো আচ্ছা তো তখন উনি আমার দিকে তাকাতেন দেন আপনি কি যে বলেন না এটা কি বলা যায় না তাহলে আপনি কেন বলছেন আমাকে যে আমি তাড়াতাড়ি হজ করতে যাচ্ছি এবারও এই যে দাড়ির যে ব্যাপারটা এটা আসলে দাঁড়িয়ে রেখেছে আমি চলচ্চিত্রে অনেক ছবিতে দাঁড়িয়ে রাখা হয়েছে আমার প্রথম ছবি যখন বসুন্ধরা সেটাতেও দাঁড়িয়ে ছিল তো দাঁড়িতে আমাকে খারাপ লাগে না ভালোই লাগে না ভালো লাগছে হ্যাঁ তো আর এইবার দাঁড়িয়ে রাখার পিছনে পারমানেন্টলি দাঁড়িয়ে রাখার পিছনে কারণ হলো যে চলচ্চিত্রের কাজটা কমে গেছে আর আমার একটা জিনিস দেখলাম যে পৃথিবীতে যত নবী আসছেন নবীয় এবং রসুলরা যারা আসছেন সকলেরই দাড়ি ছিল তো আমার তখন মনে হলো যে নিশ্চয়ই আল্লাহ তালা দাঁড়ি পছন্দ করেন যদিও আমাদের ধর্মের মধ্যে দাড়ি রাখার সুন্নত কিন্তু এই সুন্নত কিন্তু মানে রাখতেই হবে এমন কোনো সুন্নত না কিন্তু কারণ সুন্নত দুই রকমের আছে একটা হলো রসুল নিজে করতেন এবং অন্যকে বলতেন করার জন্যে সেটা কিন্তু আমাকে করতেই হবে আর যেটি উনি করেছেন কিন্তু কাউকে বলেন নাই যে তুমি এটি করো তবে সেটা আপনার অপশন আপনি করতেও পারেন নাও করতে পারেন ঠিক এরকমই দাড়ির বিষয়টিও কিন্তু আর এরকমই আপনি কি সুমাদর রাসূল রাখতেন কিন্তু বলেন নাই যে আপনাকে এই আপনি পরে কোনো বিতর্ক না আচ্ছা ঠিক আছে তো তো আমরা নিশ্চিত যে আপনার এই চেহারাই আমরা ভবিষ্যতে সারা জীবন দেখব অবশ্যই ইনশাআল্লাহ কারণ লোকে যে দাড়ি জেতো রেখে দিয়েছি নিয়ত করে রেখে তো চলচিত্র যদি চলচ্চিত্রে দাড়ি নিয়ে যদি কোনো অভিনয় যদি মানে সুযোগ থাকে তাহলে হবে আর যদি কেউ বলে যে এটা কেটে ফেলতে হবে এটা কাটা হবে এটা হবে যতই এটার মানে মূল্য আমাকে প্রদান করুক না কেন যাই কিছু বলুক না কেন এটা কাটা হবে না কাঞ্চন ভাই একজন ইলিয়াস কাঞ্চন তার ক্যারিয়ারের শুরুটা কখন ঘটেছিল শুধু কালটা আমরা জানতে চাই উনিশশো সালে উনি ক্যারিয়ারের স্বর্ণ সময় পার করেছেন কত সাল থেকে কত সাল পর্যন্ত অভিনেতা হিসাবে অভিনেতা হিসাবে সাতাত্তর সালে আমি চলচ্চিত্রে আসার পর চুয়াত্তর পর্যন্ত ইয়াত চৌরাশি পর্যন্ত আমাকে প্রচণ্ড কষ্টের মধ্যে আমাকে কাটাতে যাচ্ছে ওকে আমার হ্যাঁ চৌরাশি পর্যন্ত আমার প্রথম সুপার ডুপার হিট ছবি আমি বলবো আঁকি মিলন তার আগে যে কটা হচ্ছে সেটা ওরকম ভাবে না মানে ব্লক যেটাকে বলে সেটা হয়নি আখি মেলনি মূলত আমার ব্লকবাস্টার সেটি হল যে উনিশশো চৌরাশি সালে এই ছবিটি রিলিজ হয় রিলিজ হওয়ার পরেও যে আমার মানে কষ্ট কমে গেছে তা না একজাক্টলি আমার মানে সুপার স্টার হিসাবে আমি আবির্ভূত হয়েছি মোট কথা বলবো এটা হলো সাতাশি সাতাশি থেকে উনিশশো পঁচানব্বই পর্যন্ত আপনার স্বর্ণ সময় ক্যারিয়ার ক্যারিয়ার তো সাতাশিতে যখন আপনার ক্যারিয়ারের স্বর্ণ সময় শুরু হলো সেই শুরুটা আখি মিলনের ছিয়াশি সাতাশ সাতানব্বই পর্যন্ত সেই টার্নিং টার্নিং ছবিটা কি ছিল পয়েন্ট যেটি ছিল সেটি হলো যে আমার জীবনের প্রথম একটা অসুখ আমার হয় এবং এই অসুখটা যদি না হতো তাহলে হয়তো আমি বুঝতে পারতাম না যে এই দেশের মানে অডিয়েন্সদের কাছে আমার দর্শকদের কাছে আমি কতটা প্রিয় হয়েছি এই জিনিসগুলো আমি বুঝতে পারতাম না তো যার জন্য আমি এখানেও বলবো যে সৃষ্টিকর্তার একটা মানে অনুগ্রহ আমার প্রতি বিশেষ অনুগ্রহ কারণ না আমি কাজ করে যাচ্ছিলাম আমি মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছিলাম কিন্তু চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মানুষগুলো আসলে আমাকে ঠকাচ্ছিল আর কি খুবই কম মানে পারিশ্রমিক আমাকে দিচ্ছিল এবং আমার মূল্যায়নটাও ঠিক সেভাবে করছিল না আর কি তো উনিশশো অষ্টআশিতে ফেব্রুয়ারি মাসের প্রথমে আমার একটা অসুখ হয় অসুখ হয় সেই অসুখটা ছিল যে আমি কাজ করতাম ওভার ওয়ার্ক করতে করতে মানে আঠারো ঘন্টার মতো আমি শুটিং করতাম করতে করতে এমন একটা অবস্থা হলো আমার টাইফয়েড হলো তো টাইফয়েড হওয়াতে আমি ওই শ্যুটিংয়ের জন্য ডাক্তারের কাছে পর্যন্ত যাওয়ার মতো সময় আমার ছিল না তো এই বিকালের দিকে জ্বর আসতো মাথা ধরতো প্যারাসিটামল ট্যাবলেট খেতাম আবার শুটিং করতাম এরকম করতে করতে দু এক বছর মতন এরকমভাবে যখন হলো তখন একটা সময় আমি আর পারিনি আর কি রাতের বেলা আমি বাসায় ফেন্ট হয়ে গেলাম এবং আমার ব্লিডিং হওয়া শুরু হলো তো পরে আমাকে হাসপাতালে যখন নিয়ে যাওয়া হলো তখন মানে বলা হলো যে মানে আমি প্রায় মৃত অবস্থায় আর কি এবং নিউজও হয়ে গেছিলো যে আমি মরে গেছি তো কিন্তু যাই হোক সেই অবস্থা থেকে মানে সৃষ্টিকর্তা আমাকে এই করলো এবং সেই সময়টা আমি বুঝতে পারলাম হাসপাতালে নেওয়ার পর যেভাবে হাসপাতাল মানে ভেঙে ফেলার মতো উপক্রম হলো তখন আমার রিয়েলাইজেশন হলো এবং আমি ফিল করলাম যে আসলে আমি ঠকছি অনেকভাবে আর কি যে এতটা পপুলারিটির পরে আমাকে এত কম মানে মূল্যায়ন এত কম পারিশ্রমিক দিয়ে আমাকে কাজ করাচ্ছে এরপরে থেকে আমি মানে আমার পারিশ্রমিক আমার ডিমান্ড এগুলো আমি করা বাড়ানো শুরু করলেন বাড়ানো শুরুর সাথে সাথে কি ক্যারিয়ারের স্বর্ণ সময়টাও শুরু হলো আমার সময়টা জাস্ট আগে দিয়ে শুরু হয়েছে কিন্তু আমি নিজে আমি নিজে এটাকে কাজে লাগাতে পারিনি আর কি তো তারপরেও কিন্তু আমি যে পারিশ্রমিক আমি ডিমান্ড করলাম কারণ একবারে তো ভয় পেলাম যে আবার বেশি চাইলে পরে আবার নেয় কেনা এরকম একটা ভয়ের মধ্যে তো তারপরে দেখলাম যে এইটটি নাইনের সেপ্টেম্বরের দিকে আমি আবার একটা দুর্ঘটনা পতিত হলাম তো সেই সময় আমার এই চোখটা মানে এফেক্ট হয়েছিল নাক এগুলো ভেঙে ঠেঙে গেছিলো তো আমি সিঙ্গাপুরে চার মাসের জন্য আমাকে চিকিৎসা সেখানে থাকতে হয়েছিলো তো সেই সময়টাও মানে যারা আমাকে ভালোবাসতো আর কি কেউ শুনেছে যে আমার চোখ নষ্ট হয়ে গেছে কার কেউ শুনেছে আমার ব্লাডের দরকার তো এত মানুষ এসেছে চোখ দান করার জন্য ব্লাড দেওয়ার জন্য এবং আমি যখন সিঙ্গাপুরে গেলাম যাওয়ার পর চার মাস চিকিৎসা করার পর ওখান থেকে যখন ফেরত আসলাম তার আগের ঘটনাটা খুব দুঃখজনক সেটি হলো যে আমাকে এই এই ডানহাটটা এটা রক ছিঁড়ে গেছিল এ বাহমাটা রক ছিঁড়ে গেছিল এটাকে এই পর্যন্ত কেটে ফেলতে চাইছিল আর এই পাটা তিন টুকরো হয়ে গেছিল তো এটা এখান থেকে শুটিং করতে কি কোনো অ্যাক্সিডেন্ট এটা হলো গিয়া শুটিং থেকে ফেরার পথে আমি গাড়ি ড্রাইভ করছিলাম আর কি তো তখন আর কি ওই অ্যাক্সিডেন্ট হয় একটা দুর্ঘটনাময় জীবন আপনার আমরা জানি যে অনেক কিছু চড়াই উতরাই পার হয়ে আজকে আপনি এই জায়গায় এসেছেন দুলাল খান ভাই আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই এই যে একজন সুপারস্টার তিনি বলছেন যে যখন তার চোখ নষ্ট হয়ে যাচ্ছিল মানুষ চোখ দেবার জন্য চলে এসছে হাসপাতালে মানুষের ভিড় এই সুপারস্টারিজম যেভাবে কাঞ্চন ভাই ফিল করেছেন এখনকার জেনারেশনের কোনো সুপারস্টাররা কি সেইভাবে দর্শকের ভালোবাসা পান কি না বা সময়টা কি বদলে গেছে কিনা আমি আপনার কাছ থেকে উত্তরটা জানব এর আগে উইথ নাজিম জয়ের সাথে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক ওয়েলকাম ব্যাক আর এ ফল প্লাস্টিক প্রেজেন্স উইথ নাজিব জয়শোতায় আছেন কিং কিংবদন্তি তারকা ইলিয়াস কাঞ্চন এবং বিনোদন সাংবাদিক দুলাল খান আপনার কাছে আমি স্টারিজমের একাল এবং সেকাল এ বিষয়ে একটু জানতে চাই কাঞ্চন আমি যখন আর কি কাজ করে শুরু করি কাঞ্চনবাই তখন সুপার স্টার কি কারণ আমি দেখেছি আর কি যে যখনই শ্যুটিং করতেন কাঞ্চনবাই তখন আর কি আমি হয়তো কাঞ্চনবাই শ্যুটিং দেখতাম ওই সুযোগ পেলে চেয়ারে বসতেন তখন বসতাম কথাবার্তা বলতাম চেষ্টা করতাম মানে আমি যেন একটু ফলো তা আমার প্রতি যেন তার একটা ফলো থাকে আস্তে 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 সম্পর্কটা একসময় ঘনিষ্ঠ হয়েছে মানে কাজ করতে করতে রিপোর্টিং করতে করতে তো তখন যে দেখেছি যে একটা বিহেভিয়ার একটা যে বিষয়টা যে মানে অস্থিরতা কাঞ্চনবার ভিতরে কখনোই আমি দেখি নাই কারণ যখন তিনি শ্যুটিং করেছেন কাজ করেছেন কাজের ভিতরে ডুবে থেকেছেন আমি বলতে চাচ্ছি বলতেছি কাজের প্রতি যে একাত্ম ভালোবাসা এই ভালোবাসার জন্যই একজন শিল্পীর যে স্টারিজম যে তৈরি হয়েছে মানুষের প্রতি যে একটা দায়বদ্ধতার দিক থেকে যে তিনি যে তার জায়গায় তিনি যে মানে নিজেকে স্থাপন করেছেন পৌঁছেছেন কিন্তু এখন যেটা হয়েছে সবার ভিতরে যেন কেন একটা অস্থিরতা আর কি কাজ করে ঠিক করে শুটিংয়ের জন্য আসে এসে তারাতে দ্রুত অথবা দেরি করে এসে তারপর একটা কমিটমেন্ট বা ভালোবাসা আন্তরিকতা কাঞ্চনবাইদের ক্ষেত্রে যেরকম দেখেছি এখনকার মানুষের ভিতরে ওইভাবে দেখা যায় না যদি তারা ভালোবাসাটা মানুষের প্রতি ভালোবাসার দায়বদ্ধতার যদি চিন্তা করতো এমনকি কাঞ্চনবাইকেও কেউ যদি কেউ আদর্শ হিসেবে মনে করত তাহলে আমার মনে হয় যে তারা ওই স্টার স্টারিজমের জায়গাটায় পৌঁছতে পারতো আর কি কিন্তু এখন যে অবস্থাগুলো হচ্ছে কেন যেন একটা অস্থিরতা কাজ করছে যার জন্য কাঞ্চনবাই দেখে এখন পর্যন্ত বেদের মেয়ে জোস্না ছবির ব্যবসায়িক রেকর্ড কেউ ভাঙতে পারেনি এত বছরেও তাহলে চলচ্চিত্র আমাদের জন্যে আসলে কি একটি অতীত স্বর্ণালী অধ্যায় আমাদের বর্তমান কি শূন্য কাঞ্চন ভাই আপনার এটা আসলে বেদেমে জোৎস্নার যে অর্থনৈতিক রেকর্ড শুধু তা নয় কিন্তু মূলত এর অনেকগুলো রেকর্ড এর আছে যার জন্য হয়তো বা ওই সমস্ত রেকর্ডগুলো ভাঙা সম্ভব হবে কিনা বর্তমান চলচ্চিত্রের তার কারণ হল যে এই ছবির যেমন গানের কথাই বলি এই ছবির গান বিক্রি হয়েছিল এক একজন কিনে নিয়ে গেছিলেন পরবর্তী সময় তার মনে হলো কারণ সেই সময় অঞ্জু ঘোষের অনেকগুলো ছবি কিন্তু ফ্লপ করেছিল পরপর তো তার ধারণা ছিল যে এই ছবিটা ভালো ব্যবসা করবে না তখন ওই গান যে কিনে নিয়েছিল সে মাঝে পরিচয়কে বললো যে আমার টাকাটা ফেরত দেন আমি ছবির গান আমি সালাম নেবো না তো পাঁচ হাজার টাকা মানে সাইনিং ম্যানে দিয়েছিল তো প্রডিউসারক তার টাকা ফেরত দিয়ে দিয়েছে ফেরত দেওয়ার পর তারপরে এই গান আবার জনের কাছে বিক্রি করলো বিক্রি করার পরে দিয়ে সেই ছবি যখন রিলিজ হলো এবং ছবি এই গান বিক্রি করে সেই লোক কিন্তু একটা বাড়ি বানিয়েছে তো এই যে একটা রেকর্ড এটা এই এই রেকর্ড কোথায় হবে হ্যাঁ তারপরে যেমন আছে যে এই ছবির নামে জ্যোৎসনা ছবির নামে চুরি ফিতা যারা বিক্রি করেছে তারাও কিন্তু কোটি টাকা কত বছর পরও বেদের মেয়ে জোসনার নাম এ প্রজন্মের ছেলে মেয়েরাও জানে যে বাংলাদেশে একটি চলচ্চিত্র হয়েছিল যেটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যবসা সফল ছবি কিন্তু আমরা এটির 25 বছর কিন্তু দর্শকরা উদযাপন দর্শকরা উদযাপন করে প্রোডিউসার উদযাপন করে না কাজেই ভাই এই ছবিটা আসলে কত টাকা ব্যবসা করেছিল আপনার কি জানা আছে এটা আমার ঠিক জানা আচ্ছা এই ছবিটির থেকে আপনি কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন আমি মানে এইটাও একটা ইতিহাস আমার কাছে আমি ছবি থেকে আমার মাত্র দেড় লক্ষ টাকা আমার চুক্তিবদ্ধ হয়েছিল আমাকে ওই দেড় লক্ষ টাকাই শুধু দেওয়া হয়েছে এমনকি ছবিটি রিলিজের সময়ে কিন্তু আমাকে ওই সিঙ্গাপুরে চিকিৎসা করতে হয়েছে তো সেই সময় আমাকে চিকিৎসার বাবদে আমাকে কিছু মানে এক্সট্রা আমাকে টাকা দেওয়া ছিল এক্সট্রা দেড় লক্ষ টাকা দেওয়া হয়েছিল কিন্তু আমি যখন সুস্থ হয়ে আসি আসার পর তাদের দুইটা ছবিতে আমি কাজ করি একটা হলো গিয়া গারিয়াল ভাই আরেকটা ছবি শঙ্খমালা হ্যাঁ শঙ্খমালা রায় এই এই দুইটো ছবিতে আমি যখন কাজ করি তখন ওই দেড় লক্ষ টাকা ওনারা কেটে রেখে দিয়েছে কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন অঞ্জু ঘোষ আপনার বেদের মে জোৎসনার কত বছর পর তাকে আপনি দেখলেন তাকে দেখেছি বোধ হয় পনেরো বছর মিনিমাম বিশ বছর পনেরো থেকে বিশ বছর পর যেমন অনুভূতি হয়েছিল যে আমি আমার একটা জিনিস ভিতরে খুব কাজ করে আর কি শুধু যে অঞ্জুর জন্যই তা নয় কিন্তু আমার সঙ্গে যারা কাজ করেছে যেমন সুমিত্রার কথাও আমার কিন্তু মনে পড়ে সুমিত্রার সঙ্গে আমি ভাই বন্ধু তারপরে বোনের মতো বোন আরও অনেকগুলো ছবিতে আমি কাজ করেছি সেও কিন্তু পরবর্তী সময় কলকাতা চলে গেল কিন্তু আসলে যে মানুষগুলোকে নিয়ে একসঙ্গে চলেছে কাজ করেছে আর বিশেষ করে চলচ্চিত্রের কাজগুলো তো অনেক আপন করে নিয়ে কাজ করতে হয় তো এই আপন মানুষগুলো যখন দূরে চলে যায় খুব কষ্ট লাগে কিন্তু এবং সত্যিকার অর্থে জীবন যে যখন আসলো আর কি আমার এত ভালো লেগেছে যেটা মানে এই ভালো লাগাগুলো তো আসলে প্রকাশ করা যায় না খুবই ভালো লেগেছে তো এই যে মানে বিষয়গুলো আর বিশেষ আর বিশেষ করে যারা একদম দুনিয়াতেই নাই আর কি তাদের কথাও খুব মনে পড়ে খুবই মনে পড়ে কারণ তাদের জন্য দোয়া করা ছাড়া তার কিছু থাকে না কিন্তু খুবই কষ্ট লাগে আর কি আমরা এই বিষয়গুলো কষ্টের ব্যাপারগুলো নিয়েও আলোচনা করব। আমরা খালি ছোট্ট করে একটু জানতে চাই যে আসলে অঞ্জু ঘোষ ওই সময় আপনার তো একজন খুবই রেগুলার কো আর্টিস্ট ছিলেন উনি হঠাৎ করে কলকাতা কেন চলে গেলেন বা উনি এখন ওখানে কি জীবন যাপন করছেন আপনি কি শুনেছেন যদি খুব সংক্ষেপে একটু শোনা কথাটা আমার মনে হয় যে বলাটা কি ঠিক হবে উনি তো এসেছিলেন উনি বলেছেন কারণ হলো যে যেটি আমার কাছে যেটা মনে হয়েছে আর কি আমার মনে হওয়াটা আর কি সেটি হলো যে অঞ্জু বেদের মেয়ে জোৎস্না করার পরে দিয়ে মানে সে কিন্তু একটা অপারেশন করেছিল আর কি বিউটিফিকেশনের জন্য প্লাস্টিক সার্জারি এবং চেহারার কিছুটা পরিবর্তন এনেছিলেন আর তো এইখানে আসলে অঞ্জু যখন কাজ করত অনেকে মানে সত্যি সত্যি বলতো কিনা জানি না অনেকে হয়তো তাকে ফোলানোর জন্য হয়তো বলতো শ্রীদেবী বলে ডাকতো তাকে আর কি আচ্ছা তো এই যে শ্রীদেবী বলাটা এটা বোধহয় তার ভিতরে খুব মানে রিয়াক্ট করেছে আর কি এবং সে একটা পর্যায়ে শ্রীদেবী হওয়ার একটা বাসনা তার মধ্যে জাগে আর কি আচ্ছা তো বাসনা জাগার জন্যই কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই যে চোখের অপারেশন এবং নাকের যে অপারেশনটি এটি কিন্তু শ্রীদেবী স্টাইলে করার চেষ্টা করেছে তো তো সেটি খুব একটা ভালো সাকসেস হয় না অপারেশনটা তো এখানে বরঞ্চ কাজ করার সময় অপারেশন পরেও আমি তার সঙ্গে অনেকগুলো ছবিতে কাজ করেছি কাজ করার সময় যেটি দেখেছি যে চোখের যেহেতু বিষয়টি আর আমাদের তো সানলাইট নিয়ে কাজ করতে হয় এবং এক্সট্রা সানলাইট আমাদের নিতে হয় সেগুলো সে সহ্য করতে পারতো না চোখ মানে ছোটো করে বন্ধ করে তো এই এইটা একটা ব্যাপার ছিল আর এখানে বোধ তার ব্যক্তিগত কোনো একটা প্রবলেম ছিল যেটার জন্য সে এখান থেকে আমার যা মনে হয় যে সে ক্যালকুলেট করেছে বোধ হয় আর কি যে আমি কলকাতায় গেলে যেহেতু কলকাতা ওই সময় এটা রিমেক হলো মেয়ে মেয়াজনা রিমেক হলো রিমেক হওয়াতে সেই ছবিটি ওখানেও এত ব্যবসা করলো যে ওই সময়টা অমিতাভ বচ্চনের মহান ছবিটি রিলিজ হয়েছিল এবং সেই মহান ছবিটি তিন দিন পরে সিনেমা হল থেকে কলকাতা সিনেমা হল থেকে নামিয়ে দিতে হয়েছিল বেদেমে বেদে মেজাবার এবং আমি এটি শুনেছি যে অমিতাভ বচ্চন একটা রিমার্ক করেছিল যে আমি ছবিটি দেখবো যে যে ছবিটির জন্য আমার ছবি নেমে যায় তো সেই জায়গাটা আমার মনে ও চিন্তা করেছিল যে কলকাতায় যদি আমি চলে যাই তা আলটিমেটলি আস্তে আস্তে আমি বোম্বেতে যেতে পারবো আর শিল্পীদের কিন্তু মানে এই সব সব কথা থাকে জয় আমার নিজেরও কিন্তু এরকম স্বপ্ন ছিল যার জন্য কিন্তু আমি নিজে কিন্তু দুটো ছবি আমি হলিউডে করতে চেয়েছিলাম কিন্তু এবং সেগুলোর জন্য সমস্ত ব্যাপার ট্যাপারগুলোই হয়েছিল শুধুমাত্র আমি ছবি দুটো করা হয় নাই কারণ হলো গিয়ে আমার যে শিল্পী আমার যে টেকনিশিয়ান যা আমি লিস্ট দিয়েছিলাম সেই লিস্টের মধ্যে থেকে ছয় সাতজনের নাম বাদ পড়েছিল মানে তারা ভিসা পায় না তো সাতজন বাদ দিয়ে তো আমি ছবি অসম্ভব না তো এই যে বড় হওয়া বড় জায়গায় কাজ করার এই স্বপ্নটা কিন্তু সব শিল্পীরই থাকে এবং অঞ্জুর ওইটা ছিল যার জন্য আসলে আমাদের এখান থেকে সে চলে যাওয়ার বিষয় দুলাল ভাই আপনার সাথে কিছু বিষয় নিয়ে আমরা শেয়ার করতে চাই ওই বিষয়ে একটা বিষয় আর কি বলতে চাই এটার সাথে যদি অবশ্যই অবশ্যই সেটা হলো যে কাঞ্চন ভাই একটা আমি রিপোর্ট করেছিলাম বিশাল বড় একটা স্টোরি করেছিলাম কাঞ্চন ভাইয়ের সাথে তো আমি সুযোগ পাইলে আর কি কথাটা বলতাম তাই একটা রিপোর্ট ছিল যে ইলিয়াস কাঞ্চন হলিউডের অভিনেতা স্বপ্ন তার দু চোখে এরকম একটা রিপোর্ট ছিল আপনি করেছিলেন করেছিলাম তা ওই বিষয়টা আমি জানতেই চাইতাম যে আসলে যে জেনেই ফেললাম যে আসলে কাঞ্চন ভাইয়ের স্বপ্নটা আসলে এখনও তো চেষ্টা করলে হলিউডে তো বয়সটা একটা বিষয় না একটা স্বপ্ন যখন থাকে স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করতে হয় স্বপ্নটা কেন পূরণ করার জন্য ভাই পরবর্তী তার কোনো স্টেপই নিল না এই বিষয়টা আমার আরেকটা জিনিস আছে কি জয় আমি একটা কথা বলি আমি সবসময় কিন্তু সততা নিয়ে বাস করতে আমি কিন্তু পছন্দ করি এবং সম্মানটাকে বেশি মানে সম্মান দেই আমি কারণ লোকে যে আমাদের কিন্তু আমেরিকাতে কিন্তু ছবি শুটিং হয়েছে কিন্তু অন্য 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 প্রডিউসার কাজ করেছেন কিন্তু সেই ছবি এই এদেশে রিলিজ হয়েছে কিন্তু আমি যেটি শুনেছি যে তারা মানে কোনো পারমিশন না নিয়ে গিয়ে চুপে চুপে কাজ করতে হয়েছে এই যে বিষয়গুলো এটা কিন্তু আমি না কিন্তু কারণ আমার বাংলাদেশ যত ছোটই হোক না কেন আমি মনে করেছি যে আমার ইন্ডাস্ট্রির আমি একজন লিড নায়ক আমি হলিউডে ছবি করতে যাচ্ছি এটা প্রপারলি করতে হবে আমাকে যার জন্য তুমি বিশ্বাস করবা কিনা আমি প্রত্যেকটা আর্টিস্টের জন্য আমাকে পেমেন্ট করতে হয়েছে ওই যে পারমিশন নেওয়ার জন্য সাড়ে তিন হাজার ডলার করে প্রতিটা আর্টিস্টের জন্য কিন্তু আমি ওখানে ওদের যে প্রডিউসার অ্যাসোসিয়েশন আছে শিল্পী সমিতি আছে সেখানে কিন্তু আমি পেমেন্ট করেছি কিন্তু কিন্তু যেহেতু ওই যে তোমার গিয়া ওই আমার টোটাল আমি ইয়েটা পারমিশনটা আমার আসে না ছয় সাতজন শিল্পীর ব্যাপার শিল্পী এবং টেকনিশিয়ানের ব্যাপার অবজেকশান হওয়াতে যার জন্য আমি করি না কারণ আমি সবসময় আমি চাইছি যে আমি বাংলাদেশের আমি একটা মানুষ আমি যেন উদাহরণ হতে পারি আপনার সমসাময়িক যে নায়ক ছিলেন জাফর ইকবাল এবং আপনি এবং জাফর ইকবাল সাহেবের ভিতরে ছিল একটি প্রতিযোগিতা সেই সময় আমাদের যতটুকু মনে আছে যে কে এক নম্বর কে দুই নাম্বার দুলাল ভাই নিশ্চয়ই সেই সময়টা সাক্ষী আমরা সেই প্রতিযোগিতার সময় সম্পর্কে জানবো এবং আরও অনেক তথ্য জানবার আছে আমরা দ্রুত কথা বলবো যেন অনেক কিছু আমরা জানতে পারি তবে উইথ নাজিম জয়ের শোতে ছোট্ট একটা ব্রেক আমাকে নিতেই হচ্ছে ওয়েলকাম ব্যাক আর এফএল প্লাস্টিক প্রেজেন্স উইথ নাজিম জয় আছি কিং বদন্তী নায়ক ইলিয়াস কাঞ্চন এবং একজন ভালো মানুষ সাথে বিনোদন সাংবাদিক দুলাল খান জাফর ইকবাল এবং আপনার সম্পর্কটা এবং কম্পিটিশনটা কি ছিল দর্শক আসলে সেই সময় আমার সঙ্গে আসলে জাফর ভাইয়ের কম্পিটিশন ছিল না কিন্তু জাফর ভাই আমার অনেক সিনিয়র সে কিন্তু বোধহয় পাকিস্তান আমল থেকে মানে চলচ্চিত্রের সঙ্গে জড়িত তো আমি যখন চলচ্চিত্রে আসি সাতাত্তরে আমি যখন আসি তখন জাফর ভাই সহ ফারুক ভাই জাফর ভাই আলমগীর ভাই ওয়াসিম ভাই জসীম ভাই রাজ্জাক ভাই সোহেল রানা এরকম বারোজন নায়কের প্রতিদ্বন্দ্বী আমি এবং আমি তাদের সবার ছোট তো আমার কাছে মাঝে মাঝে মনে হতো এবং তখন যুগটাও ছিল অ্যাকশনের যুগটাই বেশি ছিল আর তো তখন মানে আহমদ শরীফ হলো এরকম একটা ফিগারের বিলেন তারপরে হলো গিয়া আমাদের জাম্বু তার সঙ্গে ফাইট করতে হয় তো আমি একটা পিচ্ছি তারে যদি ঘুষা মারি তাহলে তো বিশ্বাসযোগ্য হবে না বরঞ্চ ইয়ে আলমগীর ভাই ঘুষা মারলে সুয়েলানা সাহেব ঘুষা মারলে কারণ কুম্ফু কারাটি শিক্ষা আসছে তো এই বিশ্বাসটাও কিন্তু তখন মানে আমি যে সময়টা আসছে। আমার জন্য এটা কিন্তু এটাও একটা আমার জন্য মানে কম্পিটিশনের ব্যাপার তো আমি এই যে জন নায়ক যে পাইছি পাওয়ার পর কিন্তু আমাকে যে একটু আগে বললাম না যে আমি ক্যালকুলেট করি কী করবো না করব ভাবি চিন্তা করি আমি কিন্তু আসার পর আমি কিন্তু চিন্তা করছি যে এই যে এতগুলো নায়ক আছে প্রত্যেকে জায়েন্ট জায়গা দখল করে আছে তো আমি তাহলে কিভাবে আগে বাড়বো কী করে আমাকে কি করতে হবে তো সকলের জিনিসগুলো বায়োডাটাগুলো নেওয়া শুরু করলাম আর কি আর চলচ্চিত্রে কিন্তু সিনসিয়ারিটির একটা বড় মূল্য আছে কিন্তু যখন দেখে প্রযোজক এবং পরিচালক বিশেষ করে পরিচালক যখন দেখে যে একটা শিল্পী খুবই সিনসিয়ার তার দিয়ে হচ্ছে না কিন্তু তার যথেষ্ট আগ্রহ সেই মানুষটাকে কিন্তু তারা কাঁচাটা আপনি সে সময় খোঁজ খবর বারো জন নায়কের আমি চিন্তা করলাম যে আমি কোন পথে হাঁটবো যেমন ফারুক ভাই একটা রাস্তা নিয়ে আছে কিন্তু একটা টাইপ নিয়ে গ্রাম মানে আমি আসি ওয়াসিম ভাই মানিয়া আসি পোশাক কিছু কি তরল আমার আছে কে নেবে দেখি সোয়ালা সাহেব কুমফু আছে তো আমি তাহলে কি করব। আমাকে তাহলে এই একটা সাবজেক্টে যাব নাকি অলরাউন্ডার আমি দেখলাম যে এদের মধ্যে টপকে দেখলাম যে রাজ্জাক ভাই সার্সে রাজ্জাক ভাইরে এখন বিট কীভাবে দিতে হবে তো তারপরে আমি চিন্তা করলাম এবং আমাকে ভাবতে হইলে যে আমাকে রাজ্জাক ভাই হতে হবে ওই ওই ধরনের জায়গায় যেতে হবে তাহলে আমাকে কি করতে হবে সব ধরনের আমাকে হবে তো আমাকে সব ধরনের জায়গায় যাব আমার আবার সামর্থ্যও কম তারপরে আমার পরিচিতিও কম তাহলে কিভাবে কি করা যেতে পারে এই যে যেমন জাফর ভাইয়ের কথা যেটা বললেন জাফর ভাইয়ের সঙ্গে আমার প্রথম একটা ছবি হলো সেটা ছবির নাম হলো নবাব জাফর ভাই ওই যে বললাম না যে আমার অনেক সিনিয়র জাফর ভাই সত্যিকার অর্থ হয়েছে কি যে স্ক্রিনের চেয়েও কিন্তু ব্যক্তিগত জীবনে নায়ক অনেক বড় অনেক বড় নায়ক কিন্তু তার পোসপাস তার স্টাইল তার ইয়ে এইটাই তার কাছে মানে এবং তার এটা ভালো লাগতো কিন্তু সামনাসামনি কেউ যদি তার প্রশংসা করতো সেটাই তার বেশি চলচ্চিত্রে কি করলো সেটার চেয়ে বলুন যে সামনাসামনি যে তার প্রশংসা এটাই সে এবং সে কত মানে পপুলার ছিল যেমন আমার স্ত্রী জাহা সেও কিন্তু তার ভক্ত ছিল কিন্তু তো মেয়েদের কাছে সাংগাতিক রকমের তার একটা ব্যাপার আপনি কি তখন সেটা হিংসা হতো আর আমি চলচ্চিত্রে আসার পর আমার استاد আমাকে বলল খবরদার প্রেম প্রেম করবে না কিন্তু সুভাষ দত্ত স্যার তাইলে কিন্তু ডুবস স্যার استاد তো সুভাষ দত্ত استاد সুভাষ দত্ত তো আমার এটা কিন্তু সবসময় মাথায় রাখছি আমি কাচটাকে যে যেটা দুলাল বললো আমি কাজকে প্রেমে আপনি জড়াবেন না মাথা খারাপ এটা কইরা আমি আমার সর্বনাশ করব নাকি আমার ভবিষ্যৎ শেষ সেই সময় অন্যরা প্রেমের সাথে আছে আছে যেমন আমি বলি যেমন আমি রাজা ভাই হতে চাই রাজা ভাইয়ের কি গুণ আছে রাজা ভাই খুব ভালো অভিনয় করে আনডাউটলি ভালো অভিনয় করে কিন্তু স্টার ফলস আপওয়ার্ড যখন স্টার একটা জায়গায় গিয়ে পৌঁছে তখন তার মধ্যে কিছু ব্যাড গুণও কিন্তু ঢুকে এই সেটে ঢুকলো এটা কি বানালে এটা কি হলো না না এটা কাজ করা যাবে না সেটটা ঠিক করো আমার কাছে পরে আসো দেখা করো এখন একটা লোক ডিরেক্টর একটা প্রডিউসার একটা সেট বানাইছে এখন বলতেছে এটা ভাইগা পালাইতে এখন যখন শিল্পী ওই জায়গায় যখন পৌঁছায় তখন এই ধরনের কিছু মানে কাজ করে সারা পৃথিবী ওই সুযোগটা ওই সুযোগটা আমি কখনো দেই নি কোনো মানে প্রযোজকটা আমি কোনো দিনই বলি না এবং আমি যেটা এমনও করেছি যেমন আমি কক্সবাজারের শুটিংয়ে আছে আমাকে এখান থেকে ফোন করলো যে হিরো আপনি তো এখন আসলেন না কালকে তো আমার শুটিং তা আমি বললাম যে আপনার শুটিং আমাকে পাইলে তো হয়েছে তাহলে তার আপনার কোনো কিছু না আমি দেখা গেল বিকালবেলা করে রাতের বেলা গাড়ি করে আসবেন এটা তো সিনিয়ররা করবে না আমি এই সুযোগগুলোকে কাজে লাগেছি আমার সিনসিয়ারিটি আমার নিজের কষ্ট আমি আমার নিজের ভিতরে নিছি কিন্তু আমি কাউকে কষ্ট দেব এখানে একটি বিষয় কিন্তু আমরা এই বিষয়গুলো আসলে কিন্তু কেউ এবং শিখতে পারি যখন ইলিয়াস কাঞ্চনের মতো কিংবদন্তি নায়ক বলেন যে সিনসিয়ারিটির কোনো বিকল্প নেই এবং সিনসিয়ারিটি দিয়ে তিনি তার অবস্থান তৈরি করেছেন এই সিনসিয়ারিটির অভাব এই প্রজন্মে কতটুকু আছে বলে আপনি মনে করেন যদি খুব সংক্ষেপে বলা অভাব তো আসলে খুব কষ্টের কথা অভাব তো দেখাই যায় কারণ সকালে শুটিং অনেককে দেখা যায় চারটের সময় আসছে আজাদ দিচ্ছে আছরের আজাদ তখন

তা আসলে অতুলনীয় তো সুভাষ দত্ত স্যার যখন আপনাকে প্রেম করতে বারণ করেছিলেন জীবনের এই প্রেমটি এসে যখন আপনি মরহুমা দ্বিতীয় আপার সাথে শুরু করলেন সেই ঘটনাটির প্রেক্ষাপটে সময়টা সত্যি কথা বলতে জয় আমি স্বীকার করব কারণ হলো যে জীবনে আমি এত পরিশ্রম করেছি এত কষ্ট করেছি তারপরে আমি আমার স্ত্রীকে নিয়ে যে সুখ আমি মানে সেই সুখও কিন্তু যখন আমার চলে গেল এবং আমার তখনও বয়স কিন্তু প্রচণ্ড আমার একটা বয়স এবং আমি সৎ মানুষ তুমি জানো এবং আমি ধার্মিক মানুষ জানো যে আমি অবৈধভাবে আমি কোনো কিছু করতে পারি না করা সম্ভব না এটা আমার পক্ষে তো সেই সময়টি আমি দেখলাম শুধু আমার দিকটা দেখলাম না আমি সেই সময় দেখলাম যে আমারই একজন সহশিল্পী সেও মানে ডিভোর্স হলো এবং আমাকে আমার একজন আরেকজন সহশিল্পী যিনি মায়ের অভিনয় করতেন ইনি আমাকে বললেন যে ইলিয়াস তোরও বাচ্চা আছে তোরও সংসারটা নাই ওরও বাচ্চা আছে সংসারটা নেই ও দুইটা বাচ্চাকে যদি মানুষ করতে পারে সেটাও তো আল্লাহর কাছে একটা ভালো একটা প্রতিদান তুই পাবি এই সমস্ত জিনিসগুলো চিন্তা করে কিন্তু আসলে আমি ওকে ওর কাছে আমি মানে জড়াই এবং আসলে বিয়ের বিষয়টা আমাদের মধ্যে আসে আর কি কিন্তু যাই হোক হয়তো সেই সিদ্ধান্তটা কি ভুল ছিল আপনার আমার এটা সিদ্ধান্তটা আসলেই ভুল ছিল আমি আবারও বলবো যে আমার আমার একজন পীর সাহেব ছিলেন নারিন্দার সৈয়দ নাজার ইমাম আলহ ওনার মানে যে ইয়েতে আমি বললাম আর কি আমি যখন এই কাজটি করলাম তখন উনি মাইন্ড করেছিলেন রাগ করেছিলেন তো ওনার রাগের বিষয়টা এক পরবর্তী সময়ে এটার ফলটা আমি পেয়েছি আর কি কারণ ঠিক নেয় আমাদের আসলে তো এবং উনি কিন্তু আজকে আমি যে অবস্থায় আছি আমার একটা বাড়ি উত্তরাতে ওটা হয়েছে আমার এ পি সাহেবের কারণে কিন্তু উনি উপদেশ দিয়েছিলেন যে তুমি ইমিডিয়েটলি তোমার ফিল্ম ছাড়া অন্য জায়গা থেকে ইনকাম আসে এরকম একটা কিছু করো হয় একটা মার্কেট করো নাহলে একটা বাড়ি করো তো আমার মার্কেটে জায়গা ছিল না যাদের মার্কেট করতে পারি না বাড়িটা করেছে যেটাই হলো গা আমার জন্যে মানে আমার চলার জন্য একটা এই যে এই যে একজন ইলিয়াস কাঞ্চনকেও ফিল্ম থেকে বাইরে গিয়ে ইনকাম করার সোর্স খুঁজতে হয় ভাবতে হয় এই ইলিয়াস কাঞ্চনের জন্মটা যদি হলিউড না হোক অ্যাট লিস্ট বলিউড বা কলকাতাতেও হতো তাহলে কি অবস্থাটা এরকমই হতো না কি হতো এই বিষয়ে আপনার কাছ থেকে এবং দুলাল খানের কাছ থেকে জানবো উইথ নাজিম জয়শতী নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক ব্রেকের পর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ফিরে আসছি ওয়েলকাম ব্যাক প্লাস্টিক উইথ ইলিয়াস আর ভাই আপনি বলবেন কি যে আপনার এই দেশে আপনার এখনকার যে প্রাপ্তিটি সেই পরিশ্রমটি যদি আপনি বাইরের দেশে করতেন তাহলে প্রাপ্তিটি কি হতে পারে না সেটা এরকম হতো না আর আমি এখানে বলবো যে এইখানে আবার কিছুটা আমার নির্ভিতাও কাজ করেছে কারণ আমি বৈষয়িকটা আমি ভাবে আমি দেখি যে যেটা বললাম না যে বৈষয়িক দেখি নাই বলেই কিন্তু কখনো সৃষ্টিকর্তা আমাকে অসুখ দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করেছে মানে যে তোর পূর্ণতা মানে তোর যেটা পাও না সেটা পাচ্ছিস না আমার অ্যাক্সিডেন্ট দিয়ে আমাকে বোঝানো হয়েছে যে আমাকে আরও বেশি চাওয়া দরকার কিন্তু এত কিছুর পরও কিন্তু আমি যে বললাম না যে আমি সবসময় চিন্তা করতাম যে প্রডিউসার বাঁচানো দরকার ইন্ডাস্ট্রিকে বাঁচানো দরকার যার জন্য আমি যত টাকা ইনকাম করেছে তার মধ্যে কিন্তু দেখা গেছে যে অর্ধেক কিন্তু আমি বাকিতে কাজ করেছি এবং সেই টাকাগুলো দেয়নি আমার কাছে প্রায় ষাট লক্ষ টাকার চেক ছিল সেগুলো তো আমি কোনো দিন আর ভাঙাতে পারি নাই আমি সাড়ে তিন কোটি টাকা প্রডিউসারদের কাছে আমার পাওনা ছিল সেই টাকাও আমার কোনো দিন এক টাকা উদ্ধার হয়নি এবং ওই টাকা তো মানে চেক ছানা চাকা চেকেরই ছিল ছিল কিন্তু হ্যাঁ এই টাকা যে শুধু পারিশ্রমিক তা না কিন্তু কখনো আমি একটা ছবিতে কাজ করছি সেই ছবিটি রিলিজ দিতে পারছে না আমার কাছে আসছে আমি আমার কাছে বলছে হিরো কিছু টাকা দিলে পরে এই ছবিটা আমি রিলিজ করতে পারি আমি রিলিজ করে দিয়ে টাকা দিয়ে দেব কিন্তু দেখা গেলো যে ছবি রিলিজ করেছে কিন্তু সেই টাকা কিন্তু আমি পাইনি এবং আমাদের হায়াত ভাই তো বলেছ যে আমার ছবির মানে আমি তার কাছ থেকে টাকা নিয়ে আমি ছবি রিলিজ করেছি সেই ছবির হিরো কিন্তু ইলিয়াস খান না সেই ছবির নায়ক ছিল মান্না কিন্তু তারপরও সেই লোকটি আমাকে টাকা দিয়েছে আমার ছবি রিলিজ করার জন্য আমি কিন্তু ইন্ডাস্ট্রির জন্য এগুলো করার চেষ্টা করেছি কিন্তু আমি যে শুধু আমার কথা ভেবেছি আম সেটা এটা কিন্তু কখনো করি না কিন্তু আমি জানি না আমার চেয়ে অনেক বড় বড় শিল্পীরা আছেন অনেক বড় বড় শিল্পী আরও তৈরি হবে অনেক মহৎ মানুষ হবে কিন্তু আমি বোধ যেটা করেছে সেটা কেউ করেছে কিনা কেউ করবে কিনা আমি ঠিক জানি না এন্ড অফ দ্য তে এই কর্মগুলো করে আপনি খুশি নাকি আপনি এই যে জিনিসগুলো আপনি পাননি জীবনে বৈশ্বিকভাবে আরও অনেক দূর আগাতে পারেননি যা বলছেন এইগুলোর জন্য আমার আমার দুঃখ না কিন্তু আমার দুঃখটা হলো যে আমি মানে একজন শিল্পী হিসাবে এবং একজন অ্যাক্টিভেট হিসাবে আমি আমার দেশের জন্য যে মানে কাজটা আমি করেছি আর কি সেইটি আমার মনে হয় যে আমি যদি এই দেশে আমার জন্ম না হয়ে যদি যেটি বলে যে হলিউড কিংবা বলিউডে যদি জন্ম হতো কারণ তার চেয়ে কমেও তাদেরকে দেখেছে যে তাদের প্রাপ্তি অনেক বেশি থাকে তাদের সম্মান অনেক বেশি থাকে তাদের রেসপেক্ট অনেক বেশি থাকে সেটা আমাদের দেশে মানে এটা একটু মানে মাঝে মধ্যে আমার এর কারণ কি তুলাল ভাই আপনি কি কি মনে করেন আসলে আমাদের এখানে যে জিনিসটা ভাই বলেছে যে মূল্যায়নের জায়গাটা আসলে খুব সমস্যা আর কি আমাদের দেশে মূল্যায়নটা খুব বেশি হয় না দায়িত্ব তো আপনাদের কাছে যে একটি কাঞ্চন ভাই হয়তোবা এই দেশে জন্মগ্রহণ না করে কিংবা অন্য দেশের হলিউডের কিংবা বলিউডের নায়ক হলে যে সম্মানটা পেতেন হয়তোবা আরও বেশি হতো কিন্তু একটা জিনিস কিন্তু কাঞ্চন ভাই পেয়েছেন সেটা আমি আমি মনে করি গর্ববোধ করা উচিত সেটা হলো যে একটা জিনিস জানেন যে সম্রাট শাহজাহান তার স্ত্রীকে ভালোবেসে বা ভালোবাসার মানুষকে ভালোবেসে তাজমহল বানিয়েছিলেন কিন্তু কাঞ্চন ভাই তার স্ত্রী মৃত্যুর পরে যে আন্দোলন গড়ে তুলেছে সারা পৃথিবীতে এটা এর ইয়ে পেয়েছে রেসপন্স পেয়েছে এমনকি বাংলাদেশে নিরাপদ সড়ক দিবসও পালিত হচ্ছে আমি মনে করি যে কাঞ্চন ভাই এইটা তন্তত পেয়েছেন তো আমি যেটা বলবো এটা আমার বলা উচিত আমার মনে হয় যে এটা আমার খুব মন থেকে বলতে চাই সেটা হলো সাহা এনে এই নাগিন জয় জয় যেভাবে একটা চলচ্চিত্রের যে জগৎটাকে চলচ্চিত্রের মানুষগুলোকে যেভাবে তুলে আনছে তার অনুষ্ঠানের মাধ্যমে এনে একদম পিছনে সে করে নেপথ্য কাহিনী এবং তাদের গল্প জীবনের এই যে ভালো লাগা মন্দ লাগা এবং কি চলচ্চিত্রের ইতিহাসটা যেভাবে প্রেক্ষাপট মানুষ এখানে বর্ণনা করছে আমার মনে খুব বড় একটা সাংবাদিকতার দায়িত্ব জয় পালন করছে কাঞ্চন ভাই আপনি কি বলেন আমি কি অবশ্যই কাঞ্চন আপনি কি মনে করেন যে বর্তমান সময়ে আপনাকে সোশ্যালি যে ভ্যালুটা দেওয়া হয় বা আপনাকে বিভিন্ন জায়গায় ডাকা হয় সেটা কি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে ডাকা হয় নাকি নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতাকে ডাকা হয় নিরাপদ সড়ক চায়ের জন্য মানে মানুষগুলো আমাকে ডাকে আর চলচ্চিত্র আসলে চলচ্চিত্রের মানুষ এবং চলচ্চিত্র কিন্তু মানে সেই মূল্যায়নটিকে যা করছি যেটা করছি সেটা তো চলচ্চিত্রের মানুষ তো আমি ঠিক আমি তো তাদের মানুষ তো সেই জায়গায় কিন্তু আমার চলচ্চিত্রের মানুষগুলো কিন্তু সেই মূল্যায়নটা করছে না বরঞ্চ আমার অডিয়েন্স আমার দেশের মানুষরা যতটা করছে সেটি কিন্তু আমার চলচ্চিত্রের থেকে কিন্তু করা হয় না চলচ্চিত্র অঙ্গনটি কি অত্যন্ত স্বার্থপর একটি অঙ্গন বলে মনে করেন আপনি সেটা মানে স্বার্থ তো সব জায়গায় আছে তবে হয়তো বা বোধহয় এখানে একটুখানি নিজস্ব স্বার্থটা একটু বেশি বোধ দেখা হয় আর এরকম হতে পারে আর কি আপনি তো প্রযোজক হিসেবেও আপনার বেশ কিছু ছবি আছে তো প্রযোজনার একদম ছোট কথায় যদি প্রযোজনার রেজাল্টটা কি আপনি ব্যবসায়িকভাবে কতটুকু টাকা আসলে প্রযোজনার আমার নাকি আপনি লুজার হ্যাঁ একটা ছবিতে আমি খুব বড় ধরনের মানে ক্ষতি হয়েছিল সেই ছবিটি একজাক্টলি রিলিজ হয়েছিল সালমান শাহ মারা যাওয়ার সঙ্গে তারই একটা ছবির সঙ্গে রিলিজ হওয়াতে ওই ছবিটি প্রচন্ড রকমের ব্যবসা সফল হয়নি মানে অসফল হয়েছিল সেই ছবিটির নাম ছিল বৎসরত এছাড়া বাকি যে ছবিগুলো সেগুলো মানে কোনোটাতে মানে মোটামুটি বিজনেস হয়েছে কোনোটাতে একটু ভালো বিজনেস হয়েছে কিন্তু লস হয়নি কোনো আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমার দ্বারা আসলে অনেক কথা বলবার ছিল সময়ের বেড়া জালে আমরা সবাই আটকে থাকি আমি একটি বিষয় কাঞ্চন ভাইয়ের সাথে একটু ক্লিয়ার হতে চাই তারপরে আমরা কমপ্লিট আনবো কাঞ্চন ভাই আ আপনাকে একটি বিষয় স্মরণ করে দিতে চাই যে আপনি এবং আমি দুজনেই আমরা একটি কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলাম যে কোম্পানিটি একটি বিদেশে আমাদেরকে নিয়ে যেত এবং বিভিন্ন প্লট এবং ওদের এ বিক্রি করত पीस মেরিনা তো পরবর্তীতে জানতে পারি কোম্পানিটি আসলে এই টাকা পয়সা নিয়ে টাকা পয়সা ফেরত দিচ্ছে না মানুষ সেটা ক্ষেত্রে আমার বা আপনার দায়বদ্ধতার জায়গাটা মানুষের কাছে এটা আসলে খুব কষ্টদায়ক এবং কো পীরা দিচ্ছে কারণ হলো যে মানুষ আমাদেরকে ভালোবাসে বিশ্বাস করে যারা এখানে মানে লগ্নি করেছে তারা আমাদেরকে বিশ্বাস করে করেছে ভালোবেসে করেছে টাকা করেছে তাদের কাছে তাদের ভাবে আমি আমরা আমি আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাচ্ছি যে আপনারা আমাকে বিশ্বাস করে ভালোবেসে সেখানে টাকা লগ্নি করেছেন আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু তারপরেও কিন্তু আপনাদের ক্ষতির জন্য মানে যেহেতু আমাদেরকে ওখানে দেখেছেন সেই জন্য আপনারা যে ক্ষতি হয়েছেন আমা আমরা ক্ষমা চাচ্ছি আপনার আপনাদের কাছে দয়া করে মানে এখানে আমাদের করণীয় সেরকম যদি থাকে আমরা অবশ্যই করব কিন্তু যদি না করতে পারি আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন জীবনের শেষ ইচ্ছা যদি আপনার কাছে জানতে চাওয়া হয় আপনি কি চাইবেন আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা যেটি সেটি হলো যে মানুষ মাত্রই তো ভুল হয় একটু আগে ভুলের একটা কথা বললাম তো সেই ভুল জেনে না জেনে অজান্তে কিংবা জেনেও অনেক সময় হয়ে গেছে তো যারা বেঁচে আছেন তাদের ক্ষমা চাই এবং সৃষ্টিকর্তার ক্ষমা নিয়ে এই পৃথিবী থেকে যেতে চাই বাস এইটুকু ধন্যবাদ কাঞ্চন ভাই এই শোতে আসার এক্সপিরিয়েন্স ছোট্ট কথায় যদি বলেন অনেক 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 ভালো লেগেছে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই ভালো লাগাটুকু আমাদের অর্জন এবং আপনার এই ভালো লাগাটুকু আমাদের জন্য বিশেষ 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 বড় পাওয়া এবং এই বড় পাওয়াটি নিয়ে উইথ নাজিম জয় শোর আজকের এপিসোড শেষ করছি দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন গুড নাইট